আমাদের সিকিম সিরিজের আগের এপিসোডে আপনারা দেখেছেন কলকাতা থেকে এনজেপি হয়ে সুন্দরী তিস্তাকে পাশে রেখে পাহাড়ি রাস্তা ধরে গ্যাংটক পৌঁছানো। আজ তার দ্বিতীয় পর্ব। আগের পর্ব কেউ মিস করে থাকলে লিংক ওপরের আই বাটনে আর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখার অনুরোধ রইল। ওখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এসে এটা হোটেল করমাট এন্ট্রান্স, এই রিসেপশন এবং লবি। আসুন হোটেলের ম্যানেজারের সাথে একটু কথা বলে নেওয়া যাক। তো আপনার যে হোটেল হয় হোটেল কর্মা, তো ইসকে বারে মে কুছ বাতে। হোটেল কর্মা আপকা এমজি মাপ মে হ্যায় ইয়ে ये आपका मेरा पास 18 रूम्स का प्रॉपर्टी है। ओके, 18 रूम्स में आपका 5 रूम्स आपका एग्जीक्यूटिव है और डीलक्स आपका 10 रूम्स है और डीलक्स नॉन व्यू आपका 4 रूम्स है। ओके, ठीक है ना। और टैरिफ कितना होता है? टैरिफ आपका एग्जीक्यूटिव का 3000 है और डीलक्स व्यू का आपका 2400 प्लस 12% जीएसटी और डीलक्स नॉन व्यू का आपका 2000 प्लस 12% जीएसटी। ओके, और आप आपके होटल से साइट सीइंग वगैरह कराते हैं? आपका ऐसा है, होटल में आपका ट्रैवल टैक्स नहीं है, आपको ये बाहर से करना पड़ेगा। आप इन केस आपको यहाँ से हेल्प चाहिए तो ट्रैवल टैक्स है, फिर भी हम लोग प्रोवाइड करने से हम लोग प्रोवाइड कर देते हैं, कोई दिक्कत नहीं इसमें। ओके, थैंक यू, वेलकम। এটা নন ভিউ ডিলাক্স রুম, এর তারিফ রিসেপশন থেকে জানলাম 2000 টাকা প্লাস ট্যাক্স। এটা ডিলাক্স রুম, এর তারিফ 2400 প্লাস ট্যাক্স। এই রুমটা অলমোস্ট এক্সিকিউটিভ রুমের মতোই, শুধু সাইজটা একটুখানি ছোট। এই রুম থেকেও এমজি মার্কেট খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এইটাই আছি বন্ধুরা, এক্সিকিউটিভ রুম। ঢুকেই বাঁ দিকে একটা রাখার জায়গা, একটা আলো। এখান থেকে রুমের সাইজটা শুধু দেখো, অনেকটা বড় রুম। বাঁ দিকে বাথরুম, এই বাথরুম অনেকটা বড়। ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, আর গিজারও রয়েছে,
এখানে বেসিন, বেসিনে আয়না, সাবান দেওয়া আছে। রুমটা দেখুন, এখানেও একটা রাখার জায়গা রয়েছে। বৃষ্টি পড়ছিল, এখানে একটা ছোট বেড। এই হচ্ছে কাবার্ড, অনেকটা বড় কাবার্ড। কাবার্ডের মধ্যে হ্যাঙ্গারও দেওয়া রয়েছে, দেখুন অনেকটা রাখার জায়গা রয়েছে। এইদিকে আর একটা রাখার জায়গা, টেবিল, ড্রয়ার রয়েছে, অনেক কটা ড্রয়ার আছে। দেখুন টিভি, তার নিচে আর একটা রাখার জায়গা। এদিকে ডাবল বেড আর দুটো বেড সাইড টেবিল, এদিকে একটা, ওদিকে একটা, ইন্টারকাম আছে। আর এখানে একটা টেবিল, তার সাথে দুটো চেয়ার, এইদিকে আর একটা ছোট টেবিল, এই আর একটা ড্রেসিং টেবিল। এখানে একটা টি মেকার দেওয়া রয়েছে, তার সাথে দুটো কাপ, গ্লাস, দু বোতল জল দিয়েছিল। আর সবচেয়ে ভালো হচ্ছে এই ভিউটা, দেখো বন্ধুরা, একদম এমজি মার্গের মধ্যে ওপরে হোটেলটা, হোটেলের নাম কর্মা। আর দূরে পাহাড়টা এখন দেখা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে, মেঘ রয়েছে, কিন্তু একদম পজিশন হচ্ছে এমজি মার্গের ওপর। এখানে বসে এমজি মার্গকে উপভোগ করা যাবে, তার সাথে পাহাড়ও রয়েছে। অনেকটা উঁচুতে রয়েছি, চারতলায় রয়েছি, নিচে এমজি মার্গ। আমার মেয়ে খুব খুশি হয়েছে, আনন্দিত। আর তোমার? এই হোটেলের রেন্ট পড়েছে 2800 টাকা, অনলাইনে বুক করেছি হোটেল কর্মা। দেখো এখানে চা খাচ্ছ, কেমন লাগছে হোটেলটা? এবার চায়ের শেষে ছিল, এও চা খাচ্ছে, এখন বড় হয়ে গেছে, আবার ডিপ করছে চাটা। এখন 4:30 বাজে, আর আমরা চাটা খেয়ে এমজি মার্কের দিকে যাব। সন্ধ্যের দিকে মোটামুটি পরিষ্কার হয়েছে আকাশ, বৃষ্টি আর পড়ছে না। এমজি মার্ক হচ্ছে গ্যাংটকের হার্ট, আর দেখো দূরে পাহাড়টাও দেখতে পাবেন। এখন আর বৃষ্টি পড়ছে না, ঠান্ডা কমই আছে, ঠান্ডা খুব একটা লাগছে না। জানি না রাতের দিকে কি হবে, তবে এখন খুব একটা ঠান্ডা নেই, মাস্ক সবাই পরে রয়েছে। একটাই এই ঘরের আমার মানে অসুবিধা, সেটা হচ্ছে এত বড় ঘরে লাইটটা খুব কম। জানি না ওদের হয়তো বেশি লাইট দেওয়া যায় না পাহাড়ে। 2:00-3:00 সন্ধ্যের পর একটু অন্ধকারই লাগবে লাগবে আমার মনে হয়। লাইটটা একটু বেশি হলে ভালো হতো, ডেকোরেশন খুব ভালো করে। খুব ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে প্রচন্ড, তাও আমরা বেরোনোর চেষ্টায় আছি। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এই হচ্ছে এমজি মার্ক, যেটি গ্যাংটকের প্রাণকেন্দ্র। এখানে শুধুমাত্র মানুষ হেঁটেই যায়, এখানে গাড়ি অ্যালাউড নয়, প্রচুর দোকানপাট আছে আশেপাশে। কেকের দোকান এই তো, চলো এখান থেকে কেন। ওদিকে গিয়ে বসো, বসে খাবে চলো।
সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাচ্ছি এই ম্যাঙ্গো পেস্ট্রি আর এটা নামটা জানো কি পেস্ট্রিগুলোর দাম মোটামুটি 50-70 টাকার মধ্যে। টুরিস্ট ইনফরমেশন সেন্টার এখন বন্ধ। চলো প্রায় এমজি মার্কেট শেষের দিকে চলে এসেছি। খান আঙ্কেল বিরিয়ানি হাউসটা এদিকেই রয়েছে। এটা এমজি মার্কেট শেষ। আমরা খান আঙ্কেল বিরিয়ানি হাউস থেকে বিরিয়ানি কিনে এখন হোটেলের দিকে ব্যাক করছি। সফটি খাচ্ছে। চিকেন থুপ্পা, চিকেন চাউমিন কিনেছি আর বিরিয়ানি খান বিরিয়ানি থেকে বিরিয়ানি কিনেছি। আজ রাতে এটাই খাবো, তার সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর মূলোর আচার, স্যালাড আর এমনি একটা আচার রয়েছে। তা থুপ্পাটা খেয়ে দেখি কেমন খেতে। আমি স্পেশালি থুপ্পাটা নিয়েছি খাওয়া বলে। খুব সুন্দর থুপ্পা, এখানেরই একজন বলল যে ওখানে থুপ্পাটা খুব ভালো, ওই জন্য কিনলাম। চিকেন থুপ্পাটা অসাধারণ। চাউমিনটা ও খাচ্ছে, ও বলবে কেমন খেলে চাউমিনটা। হ্যাঁ তাকে বলো, খুব সুন্দর বিরিয়ানিটা। আমি টেস্ট করে বলছি, খুব ঝাল, প্রচন্ডই ঝাল। ঠিক আছে, আজকে আমরা ডিনার কমপ্লিট করি। আজকের মতন আপনাদের গুড নাইট বলছি। কালকের আমরা নর্থ সিকিম যাব সকালে, সেই ভিডিওটা আপনারা নেক্সট এপিসোডে দেখতে পাবেন। ওকে, গুড নাইট। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। যারা চ্যানেলটিতে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি অবশ্যই ক্লিক করুন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা পেতে পারেন।